পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলাম, মাইনুল স্যার পরীক্ষা হেভি হয়েছে, আমারও পরীক্ষা খুব ভালো হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কে আনসেস খোকন ব্লগ। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমি যাচ্ছি পরীক্ষা দিতে, তাও আবার চাকরির পরীক্ষা। আরে কেনা কে চাইতে হো, আজকে আমি যাব পরীক্ষা দিতে এমসিইটি কলেজ বহরমপুর। তো আমি আজকে পরীক্ষা দিতে যাব, এটা হচ্ছে আমার অ্যাডমিট, অ্যাডমিটটা দেখলেন। আর ঠিকানা যেটা, যেখানে আমি পরীক্ষা দিব সেটা হচ্ছে কাসিম বাজারের বানজেটিয়া, সেখানে আজকে আমি যাব। তো এখান থেকে আমি ট্রেন ধরবো, ট্রেনে করে আমি বহরমপুরে বা কাসিম বাজারের যে কোনো এক জায়গাতে নামবো, সেখান থেকে টোটো করে আমি যাবো। তো কতটা আনন্দ করছি সেটা আপনাদেরকে আজকে পুরোটা দেখাবো, তো ভিডিওটা পুরোটাই দেখবেন। ওকে, একটা কোর্স করবা কি? আর্ট ডিরেক্টিং এর কোর্স, সেটা যে কলা ভবন থেকে। কলা ভবন? হ্যাঁ, আর্ট ডিরেক্টর। হ্যাঁ রে, ডিরেক্টর আমার মুখ এত, আমাকে নর্মাল দেখাও, অত ইয়ে দেখানো। তুমি শুধু পড়ে যাও, তুমি আজকে পরীক্ষা দিতে যাচ্ছ, মুর্শিদাবাদের একটা সিট আছে। ও নো, তুমি লিবা শুনো, পরীক্ষা দেওয়া বেরিয়ে ভালো হইলে বলবো, তারাকে বলবো না। A few moments later. এই মাত্র আমরা পৌঁছলাম বহরমপুর স্টেশনে। এখন আমরা আমাদের গন্তব্যস্থান পরীক্ষা কেন্দ্রে আমরা উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর হলো শান্তি তো, মাইনুল বলতে পেরেছে ভালো, খুব ভালো লাগলো মাইনুল বলতে পারলো। বাহ, গুড। তো আমরা ট্রেন থেকে নেমে এসে সোজা চলে আসবো, ওখান থেকে গিয়ে আমরা এখন টোটো ধরবো, টোটো ধরে এখন যাব। তো যাই আমরা। তো বন্ধুরা, আমি এখন ট্রেন থেকে নামলাম, ট্রেন থেকে নেমে এখন আমি টোটোতে উঠলাম। টোটো ভাড়া 20 টাকা, এমসিআইটি স্কুল যেতে মাত্র 20 টাকা ভাড়া টোটো থেকে গেলে। তো আমি আর মাইনুল এখন চেপে গেছি টোটোতে। এই যে মাইনুল, একসঙ্গে পরীক্ষা দিব আমরা। তো আমরা এখন চলে যাচ্ছি, ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ওকে, এটা হচ্ছে পাসপোর্ট অফিস, এর সামনে দিয়েই রাস্তাটা চলে যাচ্ছে সোজা। তো আমরা এখান থেকে সোজা চলে যাব টোটোতে করে। তো সামনেই আর কিছুটা যাব, তারপর আমাদের কলেজটা চলে আসবে। তো আমরা এই মাত্র কলেজের সামনে এসে নামলাম, অনেক পরীক্ষার্থী এখানে ওয়েট করছে, আমরা এখানে নেমে যাব। নেমে আমরা একটা চায়ের দোকানে ঢুকে চা খাবো। তো সকালে খেয়ে এসেছি, তবুও একটু খেয়ে নিই, যেহেতু এখনও পরীক্ষার অনেক সময় আছে। তো এখন একটু চা খাবো, তো আমরা এখন চাটা খেয়ে নিচ্ছি। আমি অনেক খেয়েছি বিস্কুট, চা খাবো। চা খাওয়ার পর আমরা পরীক্ষা দিতে ঢুকবো, পরীক্ষা দেওয়ার আগে কিছু খেয়ে নিচ্ছি। জায়গাটা খুব ভালো, প্রচণ্ড প্রচুর গাছপালা আছে এখানে দেখতে পাচ্ছি আমি। তো ভালো জায়গাটা আমি দেখতে। তখন আমরা চা খাচ্ছি, চা খেয়ে নিব। চা খাওয়ার কিছুক্ষণ পর আমরা ওখানে ঢুকে যাব। তো আমরা এখন চা খেয়ে বেরিয়ে পড়লাম পরীক্ষা দেওয়ার জন্য। তো এখন আমরা ঢুকবো সেই কলেজে, এমসিইটি কলেজ, এমসিআইটি কলেজ, যেটা এখন আমরা ঢুকবো পরীক্ষা দিতে। তো আমি টাইপিস্টের পরীক্ষা দিব, আর এ দিবে পরীক্ষা কিসের? আমি দেব বেঞ্চ ক্লার্ক। বেঞ্চ ক্লার্ক, তো একই কলেজে পড়েছে পরীক্ষা আমাদের, তো তাই একসঙ্গে যে আমরা, তো আমরা এখন ঢুকে যাবো কলেজে। ঢোকার আগে একটা দোকানে গিয়ে দেখছি যে এখানে অনেক ধরনের পাখি রয়েছে, তো পাখিগুলো দেখতে আমাকে খুব ভালো লাগলো, তাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর সুন্দর এই পাখিগুলো রয়েছে, অনেক ধরনেরও রয়েছে, অনেক রঙেরও রয়েছে। আর এগুলো খরগোশ উপরে, আর নিচে হচ্ছে গিনি পিগ, আর তার সঙ্গে পায়রাও রয়েছে। এখানে আমরা অনেক কটা পাখি দেখতে পেলাম, এখানে পাখি বিক্রি করে, আমরা এখন দেখলাম, এগুলো ভালো লাগলো খুবই। তো পরীক্ষার প্রায় সময় হয়ে আসলো, তো এখন আমি কলেজের দিকে ঢুকে যাব। তো আমি এখন কলেজের সামনে দিয়ে যাচ্ছি, কলেজের গেটে প্রবেশ করছি এখন আমি।
তো কলেজে এখন আমরা ঢুকে গেছি, আমরা কলেজের মেন গেট দিয়ে এখন প্রবেশ করলাম, এখন হাঁটছি সামনের দিকে, ভিতরে একটু যেতে হবে। তো কলেজের ভিতরে পরীক্ষার টাইম আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ সেখানে মোবাইল নিয়ে ঢুকতে দিবে না। তো যতটুকু পারবো আপনাদেরকে আজকে ভিডিওটা দেখাবো, দেখেন। তো স্কুলে কলেজে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার গিয়ে ততক্ষণের জন্য। কলেজে আমি প্রবেশ করলাম, এখানে এসে দেখছি সবাই এসে রোল নাম্বার মিলাচ্ছে কে কোন ঘরে পড়েছে। তো আমিও রোল নাম্বার অনুযায়ী দেখে নেব যে আমি কোন ঘরে পড়েছি। তো এই সেই লিস্ট। তো আমি আমার অ্যাডমিট আগে দেখে নেব আমার রোল কত। তো এটা আমার অ্যাডমিট, আমার রোল নাম্বার 20/22/8। তো আমি এখানে দেখে নিব 20/22/8 কোথায় আছে। একেবারে নিচে 24 নম্বরে লেখা আছে 20/22/8/25 সিম 2 নম্বর আমার রুম। এবার আমরা কলেজের এই গেট দিয়ে ভিতরে ঢুকবো, কিন্তু তার আগে আমাদেরকে বলছে যে মোবাইল নিয়ে ভিতরে ঢোকা হবে না, মোবাইল আমাদেরকে বাইরে কোথাও রেখে আসতে হবে। আর আমাদের সঙ্গে কেউ আসেনি, তাই আমি মোবাইল কোথাও রাখতে পারছি না, ভাবছি কি করা যায়। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আর এটা হচ্ছে ব্যাগ রাখার জন্য একটা রুম দিয়েছে, এখানে সবাই ব্যাগ রাখছে, সব পরীক্ষার্থীরা এখানে ব্যাগ রাখছে। আমি কোনো ব্যাগ কিছু নিয়ে আসিনি, আমার বন্ধুটা ব্যাগ নিয়ে এসছে, ও এখানে ব্যাগ রাখবে, তাই আমি এখানে ঢুকলাম, আপনাদেরকেও দেখালাম। 2000 years later 3:10 বের হয়। হ্যাঁ, তো পরীক্ষা দেওয়া শেষ, এবার আমরা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলাম। মাইনুল স্যার পরীক্ষা হেভি হয়েছে, আমারও পরীক্ষা খুব ভালো হয়েছে। ঠেঙ্গা দেখাচ্ছি যে এরকম পরীক্ষা কে পাস হবে কে না হবে এখনো তো কিছু বলা যাবে।